ওয়েলকাম ভিওয়ার্স তোমাদের জন্য একটি অত্যন্ত খুশির সংবাদ স্বামী বিবেকানন্দ মেডিটকাম মিনস স্কলারশিপের টাকা দেওয়ার প্রক্রিয়া বা প্রসেস কিন্তু আবার শুরু হয়ে গেল তোমরা ইতিমধ্যেই দেখেছিলে স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপের টাকা বিভিন্ন ছাত্রছাত্রীরা অর্থাৎ তোমাদের বন্ধু বান্ধবরাই অনেকেই কিন্তু পেয়েছিল। তারপর আবার স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপের টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা হয় আবার কিন্তু সেই বন্ধ প্রক্রিয়া চালু হয়েছে অর্থাৎ আবার কিন্তু তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকা পেতে চলেছ স্বামী বিবেকানন্দ মির্ডকাম মিন স্কলারশিপের টাকা যখনই তোমার অ্যাকাউন্টে ঢুকবে সঙ্গে সঙ্গে তোমার সামনে কিন্তু ঠিক এই রকম একটি মেসেজ চলে আসবে দেখো বুঝতেই পারছো একুশ দুই দু তারিখে একজন টাকা পেয়েছে তার মেসেজটি তোমাদের সামনে তুলে ধরেছি এ পেয়েছে আঠেরো হাজার টাকা দেখো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা যে কোর্সে ভর্তি হয়েছ সেই কোর্সের উপর তোমাদের টাকা নির্ভর করে কেউ পায় বারো হাজার কেউ আঠেরো হাজার রকম যখনই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তোমাদের মোবাইলে ঠিক এরকম একটি মেসেজ আসবে এবং তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের লাস্ট চারটি ডিজিট বা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের লাস্ট চারটি নাম্বার কিন্তু শো করবে বুঝতে পেরেছ তোমরা টাকা পাবে কি পাবে না সেটি কীভাবে বুঝবে দেখো তোমাদের যখন স্ট্যাটাস চেক করবে তোমরা তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে তোমাদের স্ট্যাটাস চেক করবে স্ট্যাটাসে যদি দেখায় অ্যাপ্লিকেশান স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড এই স্ট্যাটাসটি যদি তোমাদের শো করে তাহলে বুঝবে খুব শীঘ্রই তোমরা টাকা পেতে চলেছ আর দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই বিভিন্ন ছাত্রছাত্রীদের গত দু থেকে তিন সপ্তাহ ধরে অ্যাপ্লিকেশান স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স্ট এই স্ট্যাটাস দেখাচ্ছিল কিন্তু টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়নি তার কারণ ফান্ডের কিছু সমস্যা হয়েছিল সেই সমস্যা ইতিমধ্যেই মিটে গেছে তাই আবার কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে স্কলারশিপের টাকা কিন্তু এবার তোমরা সকলেই পেতে চলেছো এটি ছিল তোমাদের জন্য একটি খুশির সংবাদ বা আনন্দের সংবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে তোমাদের সঙ্গে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে